ভাবে বেশি আদর করতো আমি আমি একটাই মেয়ে ছিলাম তো আমার বাপের জন্য বাপের কথা বেশি মনে পড়ে। আপনার কাছে আসছি আমার পরিবারটা খুঁজিয়ে দিতে গেলে খুশি হই, মানে ছেলের থেকে বেশি এখন। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। এবং শুরুতেই বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি ভিডিওর নিয়ে আপনারা কাজ করবেন, সেজন্য আমি কথা বাড়াবো না, যিনি আমার সঙ্গে আছেন একটু নামটা জানার চেষ্টা করি। আপনার নাম কি? রাহেলা বেগম। রাহেলা বেগম, এটা কি বাবা মার দেয়া নাম? যে বাবা মার দিছে রাহেলা, আমি যার বাসায় এখন বর্তমানে আছি ওনারা রাহেলা বেগম ডাকে। আচ্ছা ঠিক আছে, আপনার তো বাড়ি মনে আছে নোয়াখালীর মাঝদি, তাই না? জি। কি হয়েছে ঘটনাটা বলেন তো একটু। আমি বাড়িতে মাঝদিতে মানে আসছে, আমার বাবা বোধহয় আমার মার সাথে ঝগড়া হয়েছে, হয়তো কিছু হয়েছে জানি না, আমি ছোট ছিলাম, মানে ওখান থেকে আমারকে আমার বাবা নিয়ে চলে আসেন, আমার মাকে আমি দেখি নাই, নামও জানি না আমার বাবা। নিয়ে কোথায় আসেন? চিটংয়ে চলে আসছেন, চিটংয়ে আসার পরে আবার আরেকটা নোয়াখালীতে যান, ওখানে মানে আরেকজনের বিয়ে করেন, উনিও নোয়াখালীরে। ওই নোয়াখালীর নাম জানি না, নিজের বাপের বাড়ির নাম জানি যতটুকু জানি এটাই। তা আনার পরে মানে যেতে আমরা এর বিয়ে করার পরে ওনার আবার আগের ঘরে বড় ছেলে একটা, দুইটা ছেলে আছেন, একটা ছোট আর একটা বড়, উনি আমাদের সাথে ছিলেন না, মানে সৎ মায়ের সাথে আমরা আমার বাবা আমি আর সৎ ভাই ওটা ছিল, তারপর আরেকটা বোন হয়েছিল ওর নামও জানি না। আমার বাবা না থাকতে গেলে মানে আমার মা আমাকে যাতা মানে ইয়ে করতো, সৎ মা। হ্যাঁ সৎ মা। তো মারছে, মারার পরে আমি বাইরে যাই, বাইরে যাওয়ার পরে আমার ওখানে একটা ইয়ে ছিল মানে চিটং থেকে হারাইছি, ওখানে হারাবার পরে একটা চায়ের দোকানে আসি এর বসে, একটা মানুষ আমাকে জিজ্ঞেস করে বলে কি তুমি আমার মেয়ের বাড়ি যাবা, বাসায় মানে থাকবা? বলছে আমি খালি মাথায় ডুলেছি, আমি তখন 6-7 বছর হইবে আমার বয়স, আমি এতটা বুঝি নাই, আমাকে মানে আমি মা বাপ হারাই দিব দেন। তো উনি আনিয়ে দিয়েছেন ওনার মেয়ের বাসায়, তো ওনার মেয়ে আবার রাখে নাই আমাকে, ওনার মানে ওনার মামা শ্বশুরের বাসায় দিয়ে দেন। চিটংয়ে ছিলেন সব, ওখানে ছিলাম 2-3 বছর, ওখান থেকে আবার দিয়ে দেন। এখন যার সাথে আসছি আসছি গার্জিয়ান হিসেবে, এমনি ওনাকে আমি যার বাসায় আছি আর কি, ওনার বাপের নাম হইল, ওনার বাপও আছে, ওনার ছেলে নিয়ে আসছে, মানে ওনাকে আমি বড় ভাই হিসেবে ইয়ে করি। ওখান থেকে এখানে আসছি আপনার এসব পাইয়ারে। এখানে কেমনে আসলেন? এখানে আমার এখানে পাইছি, ওনার মেয়ে মেট্রিক পাস করছে, মেট্রিক পরীক্ষা দিচ্ছে, তো ও দেখাইছে আপনার ভিডিওটা, দেখাবার পরে ওরা আমাকে লাইলিপি ডাকে, তো বলে লাইলিপি দেখো ভিডিওটা, তুমি এখানে যদি বলো ওনাকে মানে তোমার পরিবার পাইতে পারো, এই জন্য আমি মানে আপনার মোবাইলে যে করলাম, আমাকে দেখি তাহলে চেষ্টা করি দেখি যদি আল্লাহ মিলাই দেয় তো মানে পাইতেও পারি। আপনি কারে খুঁজতেছেন এখন? আমি আমার বাবা মা সবারই চাই। মাকে তো আপনি বললেন যে আপনার মা মনেই নাই, আপনার মার চেয়ে আপন মার মনে নাই, এটা ঠিক কথা, আপন মাকে দেখিয়ে নাই, নামে জানি না, সৎ মায়ের নাম জানি, সৎ মারে যদি পাইতো তে নিজের বাড়িঘরও পাইতে পারি, এই জন্য আপনার এখানে। বিয়ে শাদী কো হয়েছে আপনার? জি বিয়ে হয়েছে। ছেলে মেয়ে আছে? একটা ছেলে আছে, ছেলেটার অনেক অসুখ, ওরে রাখিয়ে আসছে, অনেক কষ্ট হয়েছে ছেলে, চিটংয়ে থাকি তো। চিটং থেকে আসছেন? জি চিটং থেকে আসছি। খুব ছোট ভিডিও বললাম, মানে তো বলার জায়গাটা এরকমই, আমি ফেরাই কিভাবে, খুব অল্প একটা ভিডিও। মানে যদি আপনার কাছে আসছি আমার পরিবারটা খুঁজিয়ে দিতে গেলে খুশি হই, মানে ছেলের থেকে বেশি এখন বাপের কথা বেশি মনে পড়ে। কেন? বাপে বেশি আদর করতো আমি, আমি একটাই মেয়ে ছিলাম তো আমার বাপেরই জন্য। উনি মূলত সৎ মায়ের অত্যাচারে ওনার হারাই যাওয়াটা, সৎ ওনার কথা বাড়ি যদি নিজের বাড়ি পাই নিজের, তাহলে ফুফুরও আছে চাষিরও আছে নিশ্চয়ই,
ওদেরকেও পাইতে পারি। আপনার নিজের বাড়িটা দেখতে কেমন ছিল মনে আছে? আমার নিজের বাড়িটা দেখতে কেমন ছিল এটা আমার খেয়াল নাই, হ্যাঁ এতটুকু মনে আছে। আমি মানে ঢুকার পথে বামে একটা পুকুর আছে, মানে পুরো মনে নেই, চোখে ঝাপসা লাগে বুঝছেন, পুকুর আছে আর ডান দিকে গাছপালা ছিল, ওর ভিতরের দিকে কবরস্থানের মতন ছিল, এতটুকু খেয়াল আছে আর কি। বাবা পেশায় কি করতো? আমার বাবা ধরেন সিজন আসতে গেলে ইট আছে না ইট পড়াইতো, মানে যখন যে সিজনে যেটা পাইতো চাকরি কাজ ওই ধরনের আর কি। কিন্তু আমার বাবা আমাকে বেশি আদর করতেন। উনি লিখেছে সম্ভবত 1986 সালের দিকে উনি হারিয়ে গেছে, নোয়াখালীর মাঝদিতে ওনার বাড়ি। মায়ের নাম সৎমার নাম হচ্ছে কুলসুম, বাবার নাম কি? নুননবী। নুননবী চট্টগ্রাম থেকে হারিয়ে গেছে। মা বকা দেওয়ার কারণে বাড়ি থেকে বের হয়ে যাই, পাশের হোটেলে যাই, একটি লোক আমাকে তার মেয়ের বাসায় নিয়ে যায়, মেয়ে রাখেনি, মেয়ের মামা তার মামার বাসায় নিয়ে যায়, মামার শ্বশুরের ঘরে দিয়ে দেয়। ওখান থেকে 2-3 বছর মূলত ছিল। তার ছেলে কি করে? আমার ছেলে স্কুলে পড়তেছে, এখন পড়তেছে। আর স্বামী? যেতে দিছিলাম মাদ্রাসায় দিছিলাম, অষ্টপাড়া মুখস্থ করে পারে নাই, নিয়ে চলে আসি, এখন সরকারি স্কুলে ভর্তি করে। স্বামী কি করে? আমার স্বামী আমার সাথে নাই, আমার সাথে আমাকে আমার ছেলে যখন জন্ম হয়েছে তখনই ফেলে চলে গেছে, টাকা দিতে পারি নাকি দেখি, 1,00,000 টাকা দিব তারপর আমাদেরকে মা ছেলেরে নিয়ে যাবে বলছে। আপনি টাকা কই পাবেন? এইটাই তো, আমি টাকা কোথায় পাবো? আমাকে দেন একজন আশ্রয় দিছে রাখছে, এটাই তো সুক্রিয়া, আমার ছেলেরে সব বড় করছে, এর থেকে আমি আর কি চাই বলেন। ওরা মানে পর হইয়েরও আপন থেকে বেশি করছে আমার জন্য, এখনও রাখছে। আর ও আসছে তো আসছে, 13 বছর পরে আমার থেকে টাকা চায়, যা তা ব্যবহার আমার সাথে করছে ওই টেলিফোনে আমার ছেলের সাথে। আমি ছবি আনি না, ভুলে গেছি, ছবি আনতে গেলে আপনাকে একটু দিতাম, ধরিয়ে একটু যদি ওর বিচার করতে পারতেন ভালোই তো। আপনি কি করেন এখন তাহলে, সংসার চলে কিভাবে? আমি ওনাদের বাসায় আশ্রয় আছি, ওনাদের কাজকাম করে আর কি, কি করবো বলেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, অত্যন্ত অসহায় এবং অত্যন্ত নিদারুণ একটা ভিডিও এটা, এবং নোয়াখালীর মাঝদি ছাড়া আসলে ওনার তেমন কিছুই মনে নাই, ওনার বাবার নাম মনে আছে, আর ইটের ভাটাটা অনেক বড় একটা ক্লু হতে পারে। উনি হারিয়েছেন কিন্তু অনেক আগে, 1986 সালের গল্প আসছে এখানে, তো তার মানে বুঝতেই পারছেন যে কত বছর আগের গল্প। তো আপনারা যদি একটু চেষ্টা করেন, তারপরও যদি পাওয়া যায়, ওনাকে পরিবারের কাছে ফেরানো যায়, নিঃসন্দেহে এটা একটা অনেক বড় ব্যাপার হবে। তাওয়াক্কাল তো আল্লাহ। আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা ভিডিওটা ছাড়ছি, একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম।